الرحمن ديامي الله علم القرآن ذني قرآن شكا دي چين خلق الإنسان جني منوش ترشتی کره چين قرآن المدد کنو بارتی قطع نائي قرآن المدد شندو قرآن کنو جائے گا نائي قرآن المدد شمبت کنو قطع نائي قرآن المدد شمشدون جگو کنو قطع نائي قرآن المدد کنو چندو پتنو نائي আল্লাহ তোর তিবতাকে পছন্দ করেন, তোর তিব অনুযায়ী যারা আমল করে এই আমলগুলো আল্লাহর কাছে বড় পছন্দ, অর্থাৎ ধারাবাহিক কাজ, ধারাবাহিক আমল। কোরআনকেও আল্লাহ তোর তিবভাবে সাজিয়েছেন, কিন্তু সূরাতুর রহমান এমন এক দামি সূরা, কিয়ামতের ময়দানে জান্নাতীদের অন্তরকে শান্ত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমান আল্লাহ তার কুদরতি জবান দিয়ে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর শরীর ঝংকার এত মধুর, জান্নাতীরা আবেগ আপ্লুত হয়ে সেজদায় পড়ে হাজার হাজার বছর কাটিয়ে দেবে। এমন একটা দামি সূরার মধ্যে আল্লাহ তরতি পরিপন্থী একটা কথা বলছেন, খালি চোখে এটাই দেখা যায়। দেখেন আল্লাহ কি বলেন, আনার রহমান আমি দয়াময় আল্লাহ, আল্লাম তুল কুরআন আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বলেছেন খলাকতুল ইনসান মানুষ সৃষ্টি করেছি। বলেন তো আমরা আগে জন্মগ্রহণ করেছি নাকি মাদ্রাসায় ভর্তি হয়েছি? জোরে। তাহলে তরতিব কি বা ধারাবাহিকতা কি, আগে জন্ম নাকি শিক্ষা? আগে পরে। কিন্তু সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ কি বললেন, আল্লাহ বললেন আল্লামাল কুরআন আগে কোরআন শিক্ষার কথা বলেছেন, এরপরে বলেছেন খলাকতুল ইনসান কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছি। তাহলে এই জায়গায় তরতিব কি হইল? কোরআনে আল্লাহ কি বলছেন, আগে শিক্ষা না জন্ম? জোরে। অথচ মূলত আগে কি আল্লাহ বললেন? কি এই জায়গায় এত বড় কোরআন, একটু তো আল্লাহ ভুলিয়া যাইতেই পারেন, একটু তো ভুল হয়েছি, ছন্দপতন হয় নাই? নাউজুবিল্লাহ, এটা সম্ভবই না, এটা সম্ভবই না। তাহলে এখানে সাদা চোখে দেখা যায় তরতিব পরিপন্থী হয়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলেন, না না, যদি বুঝতে চাও জানতে হবে পৃথিবীতে মানুষ হলো দুই প্রকার। আল্লাহর সিরিয়াল ঠিক আছে, বুঝতে চাইলে আগে জানো পৃথিবীতে মানুষ কয় ধরনের, মানুষ কয় ধরনের হয়, কথা কয় না? এক প্রকারের মানুষ, জন্মসূত্রের মানুষ, জন্মসূত্র বা সূত্রগত জন্মগত ভাবে মানুষ হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতা লাগে না, ডিগ্রি লাগে না, লেখাপড়া লাগে না। মা বাবার উল্লাস থেকে জন্ম নিলেই জন্মগত মানুষ হওয়া যায়। এই জন্মগত মানুষগুলোর দাম আল্লাহর দরবারে নাই। এই জন্মগত মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, আল্লাহ বলেন জন্মগত মানুষের দাম আল্লাহর দরবারে নাই। এই মানুষগুলো যখন কোরআন শিক্ষার শিক্ষিত হয়, কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখনই আমি আল্লাহর কাছে কেবল মানুষ হিসেবে বিবেচিত হয়। হে ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, তবে তোমার ডাক্তারি বিদ্যার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে ডাক্তার, তুমি বড় ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো আল্লাহর দরবারে মানুষ হতে পারো না। হে ইঞ্জিনিয়ার, তুমি এত বড় ডক্টরের ডিগ্রি অর্জন করছো,
এলাকাবাসী দেশবাসী তোমার গলায় ফুলের মালা পরিয়ে বরণ করল বিভিন্ন জায়গায় সম্বর্ধনার অনুষ্ঠান করে তোমাকে কেরেজ দেয় সম্মাননা দেয় কিন্তু তোমার শিক্ষা জীবন জুড়ে যদি তোমার মধ্যে কোরআন না থাকে তুমি কোরআন পড়তে না পারো কোরআন না জানো ইলমের ফরজিয়ত যদি তোমার মধ্যে না থাকে ওরে ইঞ্জিনিয়ার ওরে ডক্টর ওরে ডিগ্রিধারী দার্শনিক ওরে বৈজ্ঞানিক হে দুনিয়ার জ্ঞানী দুনিয়ার মানুষ যত জ্ঞান দিক না কেন নোবেল পুরস্কারও পাইতে পারো তবে তোমার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে আল্লাহর আদালতে এখনো মানুষ হতে পারো না এখন বলবেন আপনি কি বলতে চান আমরা তো কোরআন জানি না তার মানে কি আমরা মানুষ না অথচ আপনাদের হুজুরদের মাদ্রাসায় আমরা গেলে চেয়ার ছেড়ে আমাদেরকে বসতে দেন আমরাই তো টাকা পয়সা দিই আমাদেরকে সম্মান দেন ওরে ভাই তুমি আছো তোমাকে সম্মান দেওয়া ইসলাম আমাদের শিখাইছে তবে এই যে তুমি মানুষ হয়ে গেছো ব্যাপারটা এমন নয় মানুষ না তাহলে তোমার পরিচয় কি আমার নিজের বানানো কোনো কথা বলবো না শুধু আল্লাহ যা বলেছেন ওগুলো নকল করব ওগুলো শোনায় দেব মানা না মানা তোমার ব্যাপার আমি তোমাকে ওয়াজ মানাইতে পারবো না শুনাইতে পারবো আমাকে আল্লাহ শোনাবার দায়িত্ব দিয়েছেন মানাবার দায়িত্ব দেন না দেখেন আল্লাহ কি বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان ولهم آذان لا يسمعون ولهم آذان لا يسمعون بها সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামে কে সাবুদে প্রাণের ভাই আমার মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতো কথা বলতে পারলেই মানুষ বলা যায় না মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়াতে আসছে নবীজির শরীরে যেই বংশের রক্ত আবু জাহেলের শরীরে একই বংশের রক্ত নবীজি আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা প্রায় সব কিছু এক হওয়ার পরেও নবীজি হলেন রহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরা আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা মিনাল জিন্নি জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে মিনাল ইনসি মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে এই বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি আল্লাহ পরিচয় দিয়া আয়াতের শেষ দিকে বলেন উলাইকা কাল আনআম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো শুধু জানোয়ারের মতো নয় বালহুম আদল বরং জানোয়ার থেকেও খারাপ কে বলছেন আওয়াজ দিয়া বলেন কে বলছেন
যতই মাতবরি করো না কেন যতই বেড়াগেরি দেখাও না কেন কোরআন শেখার বিকল্প নাই মুসলমান দাবি করছো তো কোরআন তোমার জানতেই হবে তুমি যদি কোরআন না জানো তবে তুমি কিসের মুসলমান কোরআন শেখা লাগবে কি না কিন্তু বড় আফসোস এলাকা এলাকায় আগে মক্তব ছিল এখন আর মক্তব গুলো নাই উঠে গেছে আগের দিনে গ্রামের রাস্তা দিয়া ফজরের পর হাঁটলে ঘরের মধ্য থেকে মহিলাদের গুনগুন আওয়াজের কোরআনের তেলাওয়াতের শব্দ পাওয়া যেত এখন কোরআনের আওয়াজ নাই রাত দিন চব্বিশ ঘন্টা হয়তো টিভি না হয় অ্যান্ড্রয়েড মোবাইলের গানের আওয়াজ পাওয়া যায় ঘরে কোরআন নাই কোরআন জানে না বড় আরো দুঃখের কথা বর্তমান সময় যে সমস্ত প্রজন্ম এখন মেট্রিক পরীক্ষা দিচ্ছে ইন্টার পরীক্ষা দেয় আমি আপনি চাইলে আমি প্রমাণ এই মাঠের মধ্যেই দিয়ে দিতে পারি এই সমস্ত ছেলেরা এখন তো ইন্টারমিডিয়েট পাশ করে আবার বিএ ভর্তি হবে এক একজন এক এক সেক্টরে যাবে কেউ বিসিএস ক্যাডার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ রাষ্ট্রবিদ হবে কেউ অর্থনীতিবিদ হবে কিন্তু আল্লাহর গোলাম এই ছেলে মেয়েগুলোকে আপনি কি একবারও জিজ্ঞেস করছেন সুরা ফাতিহা তেলাওয়াত করতে পারেনি শুদ্ধ করে সুরা এখলাস জানেনি আলহামদু সুরা জানেনি জানে না কালেমাও জানে না কারণ এখন ছেলেমেয়ের মা বাবারা সন্তানকে কোরআন শিখাবার গুরুত্ব সম্পর্কে উদাসীন কোরআন যে শেখান লাগবে এটাকে প্রয়োজন মনে করে না এই ছেলেটা অফিসার হইয়া ওলামায়ে কেরামরে জেলে নেবে নাকি জামায়াতের করবে একটাবার ভাবছেন আমরা কতটা অধঃপতনে গিয়েছি চিন্তা করছেন একবার কার চিন্তা আছে মা বাবার পর্যন্ত চিন্তা নাই কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারছে না ছেলেটা পারছে না মেয়েটা কালেমা তো দূরের কথা নিয়ম কানুন তো দূরের কথা এই ছেলেগুলো এখন মুরব্বীদের সঙ্গে বেয়াদুবি করে ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদুবি করে ওলামায়ে কেরামকে গালি দেয় কারণ ওর মধ্যে কোরআনের নূর নাই যার মধ্যে কোরআনের নূর নাই ওর দ্বারা যে কোনো অন্যায় হওয়া অস্বাভাবিক স্বাভাবিক বিষয় অস্বাভাবিক নয় কোরআন মানুষকে আল্লাহর নূর দিয়া মানুষকে আবৃত করে রাখে যার ভিতরে কোরআনের নূর আছে ও অন্যায় করে না আল্লাহ না করুন ধোকায় পরে যদি গুনাহ করাও ফেলায় সাথে সাথে তওবা করে আগের দিনে দেখছেন যুবকরা যদি যুবক পোলাপানে সিগারেট টানবে এটা কি আপনাদের সময় আপনারা ভাবছেন আপনারা যখন যুবক আনলেন মুরব্বীকে সামনে বিড়ি টানছেন হ্যাঁ মুরব্বীকে সামনে আর এখন আর ফোলাপান হাফ প্যান্ট পিনবে আড়ে রাস্তায় নাবি বেরিয়ে দিয়েছে পাঁচার অর্ধেক বেরিয়ে দিয়েছে ল্যাংডা তোর বালক দেখলে কি হয় যার ভিতরে আদব নাই যার ভিতরে ভদ্রতা সভ্যতা নাই তোর কাপড় রাখার দরকার কি মুরব্বীদের সামনের পর সিগারেট টানে ধোঁয়া ছাড়ে তুমি মনে করছো আবার হাতে সিরিয়াস কানে আবার দুলো আছে বুরু ফুডাওরে ইব্রাহিম রিন্দে মুসলমানের সন্তান কথা কয় না চুল রাখছে আবার নিজের রাবার দিছে যে আমরা বাবরি রাখছি হেই চুল না আমরা তো টুপি মাথায় দিয়ে রাখি হেলার যে বড় চুল রে স্টাইলের কোনো আর সুযোগ আছে কথা কয় না হ্যাঁ ওরে বাপা এ মনে করে এ সবাই সামনে যায় কতজন কি যুবক শোনো আমার ভাই তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও মুরব্বীর একজন আর একজনকে বলা বলি করে এই ছেলেটা কে রে তো অমুকের সন্তান আহ এর বাপটা কত ভালো ভালো ছিল বা আছে ছেলেটা কত খারাপ হয়ে গেছে কত পদভ্রষ্ট নষ্ট হয়ে গেছে কিচ্ছু করলাম এই মুরব্বীর সাথে না করলাম বেয়াদবি না কিচ্ছু করলাম অথচ তুমি অটোমেটিক বদ্ধ পেয়ে গেল তোমার চলাফেরা আর তোমার এমন চলাফেরা কেন
শুধুমাত্র তোমার ভিতরে কোরআন নাই। নিজের সন্তানকে কোরআন শিখায় না যে মা বাবা ওই মা বাবা বিনা হিজাবে জান্নাত? আমি তো জানলাম, এ তো ফতোয়া তো আপনারাই দিতেছেন, আমি কিন্তু কইতেছি না। এরপর দালের মা বোনেরা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াও, অন্তত নুরানিতে পড়াও। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা। তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াও, অন্তত প্রথম 5 বছর মাদ্রাসায় পড়াও, এতে তো লোকসান নাই বরং লাভ আছে। এরপরেও মাদ্রাসায় কেন পড়াও না, লাভ কি? 5 বছর নুরানিতে পড়ার পর 6ষ্ঠ বছরে তো আবার স্কুলে গিয়া ওয়ানে ভর্তি হওয়ার লাগে না, 6ষ্ঠ শ্রেণীতেই ভর্তি হতে পারে। বরং 3য় ক্লাস পড়াই স্কুলে গিয়া 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, মাদ্রাসার 3-ই ফলাফল। কথা বলেন না, আমি 2.5 ক্লাস পড়ছি, অন পড়ছি, অনে যখন পড়ি তখন তাইসির পড়ি। আমাদের বাংলা বইয়ের নাম ছিল কথা কলি, এরপরে তাইসিরের পরে না আমরা উর্দু পড়ছি 2 বছর, উর্দাউয়াল উর্দু সানি বেহেস্তে জিওর আমরা 11 খণ্ড সব পড়ছি, ছাত্ররা বুঝবে। ওই বছর 1 গেল, তাইসিরের বছর 2 গেল, তাইসিরের পর উঠলাম মিজানে। আমাদের সময় মিজানে যেই পড়ালেখা যেমনি পড়তাম, মানে ওই সময় খাওয়া দাওয়ার হুঁশ ছিল না, গর্দানের উপরে থাকতে হতো। ওই সময় উঠছি 3-তে, শেষ আর করতে পারিনি, পড়ার চাপ বেড়ে গেছে। সেমাই পরীক্ষার পরে কিতাব বাড়ছে, সসমাইয়ের পর আরও বাড়ছে, মাজদার মুখস্থ করো, এটা মুখস্থ করো, বাবের খাসিয়াত মুখস্থ করো, ওইটা মুখস্থ করো, সব করতে করতে দেখা গেছে বাংলা আর পারলাম না, অর্ধেক বছরের শেষ। কয় ক্লাস হয়েছে? আমার অহংকারের জন্য বলছি না, মাদ্রাসাকে বড় করার জন্য বলছি। এখানে অনেক বড় বড় শিক্ষিত আছেন, আসেন, আমার হাতের লেখা আপনার হাতের লেখা, আপনার বানান আমার বানান, আমার বই 21 বই মেলায় বেশ সেলারে থাকে, আমি পত্রিকায় নিয়মিত লেখি, আমার লেখা এডিট করা লাগে না, এমনি দিয়ে দেয় মাদ্রাসায় দেয়, না তো কলেজ ভার্সিটি তো পড়িনি। ওই যে মাদ্রাসার যে পড়ছি ওটুকি, আমি ইংরেজি অত ভালো পারি না, কিন্তু ইংরেজি আমার হাতের লেখা আলহামদুলিল্লাহ ভালো, মানুষ বলে ভালো। এখন আমি মাদ্রাসাকে বড় করার জন্য জীবনের প্রথম আমার হাতের লেখা ভালো, নিজেরটা নিজে বলতে বাধ্য হলো। মাদ্রাসার একটা ছাত্র 5 বছর নুরানিতে পড়বে, 6 নম্বর বছর স্কুলে গিয়া কোন ক্লাসে ভর্তি হতে পারবে? জোরে মাঝখান থেকে লাভ হলো কি দেখো, মাদ্রাসার ছেলে তা স্কুলে গিয়া স্কুলের ছেলেদের থেকে হাতের লেখা ভালো হবে, গ্রামটি আমি, ওর ইংলিশ ভালো হবে, ওর অঙ্ক ভালো হবে, মাঝখান দিয়া লাভ হবে, ইলমের প্রয়োজনীয়তাও শিখে গেল। ওরে মা, তোমার সন্তানকে ডাক্তার বানাইবা, পুলিশ অফিসার বানাইবা, বানাও, কোনো আপত্তি নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা মাদ্রাসার মধ্যে দাও। এই ছেলেটাকে যদি ডাক্তার বানাই বাবা, বিশেষ করে এসপিডিসি হয়ে গেল, 1000 পুলিশের অনুষ্ঠান, ওখানে তো বাইরের লোক ঢোকে না, নামাজ পড়বে কে, ইমামতি করাবে, তোমার সন্তান বুক ফুলায়া সামনে গিয়া ইমামের জায়নামাজে দাঁড়িয়ে যাবে। তোমরা মারা যাওয়ার পর ভাড়া করে হুজুর আনা লাগবে না, তোমার সন্তান তোমাদের জানাজা পড়াতে পারবে। সবচেয়ে বড় ব্যাপারে ইলমের ফরজিয়ত কোরআনের নূর যেই সন্তানের মাঝে ঢুকে যাবে, ওই সন্তান যেদিন প্রতিষ্ঠা হয়ে প্রতিষ্ঠা পাবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে, মা বাবাকে কোনোদিন অবহেলা করবে না। আর যার মধ্যে কোরআন নাই, ও বড় হইয়া ব্যাংকার হয়, ফোন আসছে মা মারা গেছে, দাফন দিয়া দা, যা মরছে তো মরছে, ওখানে গিয়া লাভ কি? দেখেন না, এ দেখেন না পেপার পত্রিকায়, গত বছর দেখেন না নরসিংদীতে বাপের 6তলা বাড়ি, ব্যাংকে 1 কোটি টাকা, বাবা মারা গেছে, বাবার লাশ দাফন কাফনের খবরও নাই, 2 ভাই বাবার সম্পত্তি নিয়ে মারামারি শুরু করে দিছে, যার ব্যাংকে এখনো 1 কোটি টাকা,
ওই লোকটার দাফন কাফনের জন্য এলাকার কিছু যুবক টাকা তুলে দাফনের ব্যবস্থা করেছে। কি সন্তান জন্ম দিয়ে গেল বলো, কি হবে এই সন্তান দিয়া? দোস্তই ছেলে মেয়ের নয়, দোস্ত না, দোস্ত না, দোস্ত না। কেন তুমি ছেলে মেয়েকে কোরআন শিখাও না? কোরআন শেখা ছেলে মেয়ে এগুলো করবে না তাহলে আর দুনিয়া থাকে না, তাহলে আর থাকে না কিছু। ইমাম সাহেব যদি শুয়োরের গোস্ত খায় তাহলে আর দুনিয়ায় থাকে কিছু? কোরআন শেখা ছেলে মেয়েরা যদি মা বাবাকে ছুড়ে ফেলে তাহলে আর থাকে না কিছু। তোমার সন্তানকে তুমি শিখাও নাই, আফসোস। তোমার ছেলে মেয়ে জানে না কোরআন, পড়তে পারে না, তোমার কোনো আফসোস নাই। হাসতে হাসতে দাঁত ভেটকাইয়া যারা কোরআন শিখতে পারি নাই, যুবক জওয়ান বৃদ্ধ এই এলাকায়, শুধুমাত্র আমি এই মাহফিলের এই প্রতিষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠাতা যিনি আছেন, আমি তার প্রতি অনুরোধ করে যাব, যেহেতু বাগান মিলাইলেন এবছর একটা বয়স্ক কোরআন শিক্ষাও এখানে চালু করবেন শাখা, এই এলাকার বয়স্ক যারা আপনারা আগামী রমজানের আগেই যেন কোরআন শুদ্ধ করে শিখে ফেলতে পারেন, আপনি শেখা শুরু করবেন। এই শেখার মধ্যে যদি নামাজে ভুল হয় আল্লাহ ওই নামাজের ভুলও ক্ষমা করে দেবে, শেখা লাগবেই, এটা লাগবেই, উপায় নেই, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ এত ঠেকা আপনার আমার কাছে না, আল্লাহু সামাদ, আল্লাহ বেনি আসবে পরোয়া, আল্লাহ কারো কাছে ঠেকা নন, আল্লাহর কাছে সবাই ঠেকা। আল্লাহ বলবেন বান্দা তোকে আমি জ্ঞানও দিলাম, জেহেনও দিলাম, সময়ও দিলাম, এই সময়টা কোরআন শিখার মধ্যে ব্যয় করো নাই, এখন মাপ চাস, আমি আল্লাহ তোর কাছে ঠেকানা। শিখা লাগবেই, রাজি আছেন শিখতে?